Flyler.co.uk. Your fashion, your choice. এই সময় চকোবাইট চকোবাইট শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকোবাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। এই যে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। ও, তবে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও, এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে থ্রি স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে গ্লোব এডিবল অয়েল লিমিটেডের ফ্যাক্টরিতে সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশেই হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে। এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। রয়্যাল টাইগার নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল 19 এর আড্ডা অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি শরীফা সুলতানা। আমরা বাংলাদেশিরা যখন আড্ডায় বসি তার অনেকটা জায়গা জুড়ে কিন্তু থাকে রাজনীতির আলোচনা। বাংলাদেশে তো বটেই, প্রবাসেও এর ব্যতিক্রম হয় না। তবে প্রবাসে বসে আমরা শুধু রাজনীতি নিয়ে গল্পই করি না, বিভিন্ন দেশে এখন বাংলাদেশিরা স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য জায়গা করে নিচ্ছে। আইরিশ রাজনীতিতেও রয়েছে আমাদের প্রতিনিধি। আমার আজকের আড্ডায় যুক্ত হচ্ছেন আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির তেমনি দুজন বিশেষ ব্যক্তি। সাথে আছেন আবুল কালাম আজাদ তালুকদার, ডেপুটি মেয়র লিমিরিক সিটি এবং লিমিরিক কাউন্টি কাউন্সিল, এবং রয়েছেন কাজী মোস্তাক আহমেদ, কাউন্সিলর ডানলোরি রাটারডন কাউন্টি কাউন্সিল ডাবলিন। আপনাদের দুজনকে অভিনন্দন আজকের অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে কথা বলে আপনাদের আয়ারল্যান্ডে আসা, আইরিশ রাজনীতিতে যুক্ত হওয়া, আপনাদের বর্তমান অবস্থানে, আপনাদের কর্মপরিধি এবং বিশেষ করে আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি কমিউনিটি নিয়ে আপনাদের ভাবনা, আপনাদের কাজ অথবা ভবিষ্যৎ পরিকল্পনা, এই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব। দর্শক, যারা সরাসরি চ্যানেল 19.tv-তে অনুষ্ঠানটি দেখছেন অথবা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সকলকে অভিনন্দন। প্রথমে আসি আজাদ তালুকদার আপনার কাছে। 2019 সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সম্প্রতি আপনি লিমিরিক সিটি এবং লিমিরিক কাউন্টি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন। আপনার এ পর্যায়ে আসার পুরো গল্প আমরা শুনবো, তবে প্রথমেই জানতে চাইবো আপনার আয়ারল্যান্ডে আসা এবং আইরিশ রাজনীতিতে যুক্ত হবার পথ পরিক্রমাটি কেমন ছিল। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল 19 এবং আজকের উপস্থাপিকা শরীফা সুলতানা সহ যারা কলাকৌশলী কাজ করছেন এবং বিশেষ করে যারা চ্যানেল 9 এর দর্শক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার রাজনীতিতে আসা, আসলে রাজনীতি, আমি বাংলাদেশও রাজনীতির সাথে জড়িত ছিলাম আর হাজারো লাখো প্রবাসীদের মতোই জীবন গড়ার উদ্দেশ্যেই আমার আয়ারল্যান্ডে আসা। যখন আমি প্রথম আসি এখানে ওয়ার্ক পারমিট নিয়ে চাকরি করি, চাকরি করার পরে স্বভাবত কারণেই সামাজিক কাজকর্ম বিভিন্ন কমিউনিটির সাথে আমার প্রথম থেকেই কম বেশি যোগাযোগ ছিল। তখন আমি এখানকার একজন সাবেক মন্ত্রী, উনি এখন রাজনীতি থেকে অবসর নিয়েছেন, আমি তার সাথে প্রথম যখন পরিচয় হয়, আমরা কিছু মাইগ্রেনের সমস্যা নিয়ে তার কাছে গিয়েছিলাম। তিনি ছিলেন ফিনাফলের তখনকার মন্ত্রী যখন আমরা আয়ারল্যান্ডে প্রথম এসেছিলাম। মূলত তার সাথে সম্পর্ক, যখন আমি লোকাল আরো অনেক অনেক রাজনীতিবিদ সবার কাছে গিয়েছি
এবং স্পেশালি আমি যেই ওপেন হার্টেড অভ্যর্থনা পেয়েছিলাম এই পিটার পাওয়ার একজন মন্ত্রী ছিলেন তার কাছে, এবং আজকে বর্তমান মন্ত্রী নাইল কলিন্স উনি হায়ার এডুকেশন জুনিয়র মিনিস্টার, তারা আমাদেরকে যেভাবে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন আমাদের মাইগ্রেন্ট কমিউনিটিকে, সে থেকে আমি আসলে আয়ারল্যান্ডের রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ হই। এবং সর্বত কারণেই আমি গত কয়েকটা ইলেকশনে আমি আইরিশ রাজনীতির সাথে জড়িত ছিলাম বলতে সবগুলো লোকাল ইলেকশন এবং ন্যাশনাল ইলেকশনে আমি তাদের ক্যাম্পিং টিমের সাথে ছিলাম। মূলত ক্যাম্পিং টিমের সাথে থাকার উদ্দেশ্যই ছিল আমি যাতে তাদের রাজনীতিটাকে কিছুটা শিখতে পারি, সেই দৃষ্টিকোণ থেকেই আমি তাদের সাথে সংযুক্ত হয়েছিলাম এবং চেষ্টা করেছিলাম যে আইরিশ রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যকে পিন পয়েন্ট করার জন্য এবং এই এই দেশে রাজনীতি করতে হলে কি কি দৃষ্টিকোণ থেকে করতে হবে, সেই সেই ব্যাকআপ আমি পেয়েছিলাম ফিনাফল থেকে এবং তারা আমাকে গাইড করেছিলেন এবং আমারও আগ্রহ ছিল। সেই সুবাদে আমি আস্তে আস্তে তাদের সাথে আরো বেশি জড়িত হই। জড়িত হওয়ার পরে তারা আমাকে নির্বাচন পরিচালনা কমিটিতেও নিয়েছিলেন। এর আগে আমি তাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সাথে কাজ করে যতটুকু চেষ্টা করেছি শিখার জন্য, আর এভাবেই আসলে আমার আশা রাজনীতিতে। আর সবসময় ইচ্ছা ছিল যে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনার অভিজ্ঞতা শুনে তো আসলে খুবই ভালো লাগলো। কারণ আমার পরবর্তী প্রশ্নই কিন্তু ছিল যে আপনি প্রবাসী হিসেবে এখানে রাজনীতি করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, কিন্তু আমরা দেখলাম যে আপনি বরং একজন খুব ভালো রাজনীতিবিদের দ্বারা প্রভাবিত হয়ে আপনার নিজের দলে এসেছেন এবং আপনি খুব ভালো পরিবেশ পেয়েছেন কাজের। এবং আপনি আরেকটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে এনেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এবং আইরিশ রাজনীতির পার্থক্য। তো এই বিষয়ে আমরা পরে আবার কথা বলবো আপনার সাথে। চলে যাচ্ছি কাজী মোস্তাক আহমেদ আপনার কাছে। এবার শুনবো আপনার আয়ারল্যান্ডে আসার সফর সম্পর্কে এবং আয়ারল্যান্ডে আসা কি, কেন আয়ারল্যান্ডে আসা এবং আয়ারল্যান্ডে বসবাস করার কোন পর্যায়ে মনে হলো যে না, স্থানীয় রাজনীতিতে যোগ দেওয়া দরকার বা প্রয়োজন বা দিতে পারি। আসসালামু আলাইকুম শরীফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে আমি চ্যানেল 9 এর কলাকৌশলী এবং সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, চ্যানেল 19 যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি আয়ারল্যান্ডে রাজনীতিতে কেন যোগদান করলাম সেটার ইতিহাস এবং কেন আয়ারল্যান্ডে আসলাম এটার বলতে হলে, আমি মূলত একটা রাজনৈতিক পরিবার থেকেই বড় হয়েছি। আমার বাবা বাংলাদেশের প্রথিতযশা অ্যাডভোকেট ছিলেন, উনি বাংলাদেশ আইনজীবী সমিতির প্রেসিডেন্টও ছিলেন এবং উনি দীর্ঘকাল পলিটিক্সে ছিলেন, যদি উনি রাজনীতিটা পরে ছেড়ে দেন, কারণ আমরা ভাই বোন 8 জন এবং সবাই তার নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। আমার এখানে আমি আসার আগে আমি মূলত অস্ট্রেলিয়াতে ছিলাম, সেখানে পড়াশোনা করি, সেখানে আমি 5 বছরের বেশি থাকি। পরে আমি আয়ারল্যান্ডে MBA করার জন্য আসি এবং এখানে আসার মেইন কারণটা ছিল আমার 2 বোন এখানে থাকে। আমার 2 বোন এবং আমার দুলাভাই, তাদের ভিতর 3 জনই এই আইরিশ হাসপাতালে কনসালটেন্ট হিসাবে কাজ করেন, তাদের কারণে আমার মূলত আয়ারল্যান্ডে আসা। এবং আয়ারল্যান্ডে এসে আমি MBA করার পরে প্রথম দিকে নিশ্চয়ই আমার রাজনীতিতে যাবো এরকম ইচ্ছা আমি করিনি, কারণ আমি আগে আমার ভিত্তিটাকে মজবুত করতে চেয়েছি, যার কারণে আমি গত 15 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। আমার MBA করার পরে আমি IT, টেলিকম, সেলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন ডিফারেন্ট কোম্পানিজ আমি কাজ করেছি। আমি এই কাজের পরে যখন আমি 2012 আইরিশ নাগরিকত্ব পাই, তখনই আমি চিন্তা করি যে আমি এই রাজনীতিতে প্রবেশ করব। এবং রাজনীতিতে আমি হঠাৎ করে প্রবেশ করিনি, আমি আইরিশ রাজনীতিটা আগে ভালো মতো পড়াশোনা করেছি, আমি জানতে চেয়েছি কোন দল আমার জন্য ভালো হবে।
আমি এখানে প্রধান দুইটি পার্টি হচ্ছে আপনার ফিনাগেল এবং ফিনাফল, তাছাড়াও আরো অনেকগুলা দল আছে। সব দলের সম্পর্কে আমি জেনেছি, জানার পরে আমার মনে হয়েছে যে ফিনাগেলই সবচেয়ে ভালো দল। এবং যখন আমি এই অনেক ধন্যবাদ মুস্তাক আহমেদ, এই যে আপনি আইরিশ রাজনীতির প্রধান দলগুলোর মধ্যে ফিনাগেলকে বেছে নিলেন, কেন ফিনাগেল সেই প্রশ্নটি নিয়ে আবারও আসবো আপনার কাছে। তবে এখন আবারও চলে যাচ্ছি আজাদ তালুকদারের কাছে। তো আজাদ তালুকদার, আপনি বললেন, আপনি বলেছেন যে হ্যাঁ আপনি আগেও বাংলাদেশের রাজনীতিতে জড়িত ছিলেন এবং একটি প্রসঙ্গক্রমেই আপনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এখানকার রাজনীতির সাথেও, কিন্তু এবং একজন একজন ইমিগ্রেন্টের সমস্যা নিয়ে আপনি গিয়েছিলেন। তো আপনি কি মনে করেন যে হ্যাঁ আমরা বিভিন্ন দেশের অধিবাসী যারা আয়ারল্যান্ডে আছি, তাদের এই দেশে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অথবা এই দেশের সংস্কৃতির সাথে আরো বেশি নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য বা অন্তর্ভুক্ত হবার জন্য রাজনীতিতে যোগ দেয়া একটা বড় নিয়ামক হতে পারে? ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, যদি সংক্ষেপে বলি যে হ্যাঁ অবশ্যই, কারণ রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু মানে এরকম না যে একজন ডাক্তার সে হয়তো একটা চোখের ডাক্তার অথবা হার্টের ডাক্তার একটা বিষয়ে স্পেশালিস্ট থাকে, আর রাজনীতির প্ল্যাটফর্মটা এত বড় আপনি যে কোনো রাজনীতি যে কোনো বিষয়ে, যেমন মন্ত্রণালয় থেকে যেই যেই মিনিস্টাররা দায়িত্ব নেন ওনারা কিন্তু সারা দেশের সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেন। ঠিক তেমনি রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি মনে করি যে এখান থেকে মাইগ্রেন্টদের বড় কিছু করার আছে, এবং আমার আমার দল ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি দীর্ঘ সময় আমরা যখন প্রথম 2000 সালে এই দেশে ওয়ার্ক পারমিটে এসেছিলাম তখন ফিরাফল ক্ষমতায় ছিল, এবং প্রথম আমাদের দল ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু এই দেশে ওয়ার্ক পারমিটের যে সিস্টেমটা হয়েছিল ফিনাফলের সময় হয়েছিল। যাই হোক, তদুপরি এবং আমাদের দলের বর্তমানে আমরা আগামী 2 সপ্তাহ পরে যেমন এই দেশে বলে ওরগা যে কমিটি আছে যেটা হলো অনেকটা যুব দলের মতো, এই আমাদের ফিনাফলের যে যুব দলের যে প্রেসিডেন্ট উনি আগামী সপ্তাহে আমার আমার একটা টক শো হবে আমাদের দলের ওরগা কমিটির মধ্যে, আমি থাকবো এখানে, এমএপি থাকবেন এবং আমাদের এক পার্লামেন্ট মেম্বার থাকবেন। এটার মূল উদ্দেশ্যটা সেই মূল বিষয়টা হলো যে আমরা কিভাবে মাইগ্রেন্টদের জন্য আরো হিউজ প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি, সেটাই থাকবে আমার মূল উদ্দেশ্য। এবং আমি শুধু এটা আমি কিছু হোমওয়ার্ক করেছি আমার আমার মতো করে, এবং আমি সমস্ত বাংলাদেশি ভাইরা যারা আজকে আয়ারল্যান্ডে যারা আছেন যারা শুনছেন এই প্রোগ্রাম তাদের কাছে আমার উদার আহ্বান রইল যে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যেই আইডিয়া থেকে মাইগ্রেন্টরা উপকৃত হবে সেটা আমার দলের মধ্যে যদি আমি অন্তর্ভুক্ত করতে পারি, সেটা যদি সমস্ত মাইগ্রেন্ট শুধু বাংলাদেশি না সমস্ত মাইগ্রেন্টদের জন্য যেটা উন্মুক্ত উন্মুক্ত হবে রাজনীতিতে আসার জন্য সহজ হবে, কারণ আমরা কিন্তু যদিও আপনি প্রথম বললেন যে কোনো বাধা ছাড়া বা আমরা আমি রাজনীতি এসেছি, আমি বলবো না 100% যে বাধা ছাড়া, রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম এটা এটা খুবই একটা পিচ্ছিল একটা প্ল্যাটফর্ম থাকে, এখানে বাধা বা এগুলি থাকেই, তারপরও আমাদের হয়তো আমরা যেই পদ্ধতিগুলি যেগুলি করব হ্যাঁ মেকানিজমের উপরে নির্ভর করবে আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে বা ভবিষ্যতে যারা রাজনীতি করতে আসবে তাদের তাদের জন্য আমরা যেইভাবে মেকানিজম করব সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। এবং এই এই কারণে কিন্তু আমি আগামী সপ্তাহে যে প্রোগ্রামটা করব সেখানে আমি নতুন কিছু প্রস্তাব নিয়ে আসছি আমার দলের মধ্যে কিভাবে আমরা মোর ইন্টিগ্রেট করতে পারি মাইগ্রেন্টদেরকে, এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি যে যে বিষয়টা নিয়ে কাজ করছি বিগত বেশ কয়েক মাস ধরে সেটা হলো প্রতিটা লোকাল কাউন্সিলে আমরা চেষ্টা করছি যে একজন ইন্টিগ্রেশন অফিসার নিয়োগ করার জন্য,
এবং আমার আমার এই দাবিটা ছিল যে ইন্টিগ্রেশন অফিসার অবশ্যই যাতে মাইগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যোগ্য একজন লোক থাকে, তারা অফিসিয়ালি সরকারি কর্মকর্তা থাকবেন প্রতিটা পুরা আয়ারল্যান্ডের সবগুলো কাউন্সিলের মধ্যে, এবং মাইগ্রেন্টরা যাতে খুব সহজে তার কাছে যেতে পারে। ভালো উদ্যোগ নিচ্ছেন আপনি, এটা কিন্তু আসলে খুবই ভালো উদ্যোগ হবে। আপনারা তো রয়েছেন এই স্থানীয় প্রতিনিধি, সাথে যদি আরো এমন একটি ব্যক্তি থাকেন এমন দায়িত্বে, সেক্ষেত্রে যারা আমরা অধিবাসী আছি তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা, অথবা আমরা এই সমাজের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার ব্যাপারে, আসলে সেটা কিন্তু খুবই ভালো হবে। আবারও একটু চলে যাই কাজী মোশতাক আহমেদের কাছে। আমরা তো দুজনেরই রাজনীতিতে আসার বিষয়টা শুনলাম, এবং আপনি যেটা বললেন যে আপনি মানে রীতিমতো খুব বড় একটা গ্রাউন্ড ওয়ার্ক করে আপনি আপনার দল বেছে নিয়েছেন এবং রাজনীতিতে নেমেছেন, এবং আমরা সফলতাও দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও যখন আপনি রাজনীতির মাঠে নামলেন তখন, এবং বিশেষ করে আপনাকে আমি এই প্রশ্নটা করতে চাই যে, কারণ আপনি যে অঞ্চল থেকে এখন প্রতিনিধিত্ব করছেন সেটি আইস প্রধান একটি অঞ্চল, এবং সেখানে অধিবাসীর সংখ্যা খুব কম, তো আপনি একজন অধিবাসী হিসেবে তাদের প্রতিনিধিত্ব করছেন এখন, এই পর্যায়ে আসলেন রাজনীতিতে নামার পর, এর মধ্যে আপনার চ্যালেঞ্জ গুলো কেমন ছিল? ধন্যবাদ। আমি যখন ফিনাগেলকে বেছে নেই এবং এই পার্টিতে জয়েন করি, প্রথম থেকে আমাকে আমার পার্টি মেম্বার্স সবাই খুব সুন্দরভাবে গ্রহণ করে, কারণ আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে এই কনস্টিটিউয়েন্সি, এখানে আইরিশ রাজনীতিতে কনস্টিটিউয়েন্সি থাকে, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা কনস্টিটিউয়েন্সি হয়, আমি জয়েন করার এক বছরের মধ্যেই 7 জন এক্সিকিউটিভ মেম্বারের মধ্যে আমি ছিলাম একজন। এক্সিকিউটিভ মেম্বাররা হচ্ছে তারা যারা রাজনীতিতে লোকাল এবং ন্যাশনাল রাজনীতিতে কে প্রতিনিধিত্ব করবে এই সিলেকশন গুলাই 7 জন এক্সিকিউটিভ মেম্বারই কিন্তু করে। আমি ওই পদে 3 বছর ছিলাম। আমি ফিনাগেলে জয়েন করার পরে ফিনাগেলকে অনেকভাবে আমি বুঝাতে চেয়েছি যে আমরা কিভাবে আরো ভালোভাবে ইন্টিগ্রেশনটা করতে পারি। ফিনাগেল কিন্তু ওয়ার্ক পারমিটটা হয়তো অনেক আগে ছিল, কিন্তু ফিনাগেল পার্টি কিন্তু প্রথম এখানে দ্রুততার সাথে সবাইকে এখানে নাগরিকত্ব প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে 2011 সালে, এবং আপনি হয়তোবা জানেন যে 2011 থেকে 2015 প্রায় 100,000 মানে বাইরের দেশের অধিবাসীরা এদেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন। এটার সম্পূর্ণ কৃতিত্ব আমি মনে করি ফিনাগেলের। সেই সাথে আমি যখন এই দলে যোগদান করি তখন আমরা 5 জন বিভিন্ন দেশের, একজন নাইজেরিয়ান, একজন 2 জন ইন্ডিয়ান, একজন ঘানার এবং আমি বাংলাদেশের, আমরা 5 জন মিলে ফিনাগেল ইন্টারকালচারাল বলে একটা কমিটি গঠন করি। এটা যেমন একটা আছে ইয়াং ফিনাগেল, এদেরই মতো। এবং এখান থেকে আমরা কিভাবে মাইগ্রেন্ট কমিউনিটিকে আরো রাজনীতিতে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করি, এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনেক বাঙালি বিভিন্ন দেশের অধিবাসীরা ফিনাগেলে যোগদান করেছে এবং তারা সবাই ফিনাগেলে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। এবং আরো একটা ব্যাপার যেটা ফিনাগেল করেছে, 2016 ইন্টিগ্রেশন বলে একটা ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে ফান্ডিং এনেছে আয়ারল্যান্ডে, আপনি এই ওয়েবসাইট হচ্ছে integration.ie, যার কারণে এখন কমিউনিটি অনেক বড় ফান্ড পায়। এবং ফিনাগেল আমি জয়েন করার প্রধান কারণ ছিল যেহেতু লোকাল গভর্নমেন্ট কিন্তু আপনার ইউরোপিয়ান পার্লামেন্টের সাথে লিঙ্ক, আমি যখনই ফিনাগেলে জয়েন করেছি অটোমেটিক্যালি আমি ইউরোপিয়ান পিপলস পার্টিরও মেম্বার হয়ে যাই। সুতরাং আমি যখন এই পার্টিটা থেকে জয়েন করি এটা আমার প্রধান কারণ ছিল, কারণ আমার যতটা আইরিশ রাজনীতির প্রতি আগ্রহ ঠিক ততটুকুই আমার ইউরোপিয়ান রাজনীতির প্রতিও আগ্রহ ছিল। এবং আমি ডাবলিনে কাউন্সিলর হওয়ার কারণে আমি প্রতি বছর ওখানে যাওয়ার সুযোগ আছে। থ্যাংক ইউ কাজী মোশতাক আহমেদ, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমরা বুঝতে পারছি আপনার পরিকল্পনা আসলে সুদূরপ্রসারী, আপনি অনেক দূর যাবেন, আমরা সেই সেই কামনা করি। এবং আপনি একটি বড় পয়েন্ট বলেছেন,
ইন্টিগ্রেশন ফান্ড এই এবং ইন্টারকালচারাল কমিটি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এখন আপনার কাজী মোশতাক আহমেদ, আপনার কাছে প্রশ্ন থাকবে, অনেকের কাছে অনেকেরই প্রশ্ন আছে যে অনেকেই সরাসরি রাজনীতির সাথে এখানে জড়িত না, তো আপনারা দুজনেই প্রথম আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে রাজনীতিতে কোনো রাজনীতিতে অনেকেই জড়িত আছে তবে কোনো পদে আপনারা প্রথম প্রতিনিধিত্ব করছেন। তো যখন আপনারা 2019 সালে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন, যারা এখানকার রাজনীতি সম্পর্কে সেভাবে সচেতন না, যারা স্থানীয় সরকারের কর্মপদ্ধতি সম্পর্কে সেভাবে খোঁজ রাখেন না, তাদের কিন্তু একটি বড় প্রশ্ন আমরা ড্রয়িং রুম আড্ডায় করতে দেখেছি যে আসলে কাউন্সিলরের কাজটা কি। তো কাজী মোশতাক আহমেদের কাছে প্রশ্ন থাকবে যে আপনার কর্মপরিধি, আপনার অবস্থান থেকে আপনার কর্মপরিধিটা আমাদেরকে জানাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে কাউন্সিলর এমন একটা পজিশন, এটা আপনি চাইলে অনেক বেশি ইনভলভ করতে পারেন নিজেকে, আবার চাইলে খুব অল্প পরিসরে কাজ করতে পারেন, কারণ এটা পরিপূর্ণভাবে কমিউনিটি বেসড। তার সাথে আপনার এখানে বিভিন্ন আপনি পদেও যোগদান করতে পারেন, যেমন আমি ব্যক্তিগতভাবে অনেকগুলা কমিটির সাথে জড়িত। তো আমাদের প্রধান কাজ যেগুলো থাকে সেটা হচ্ছে আপনার ট্রাফিক লাইট, বিভিন্ন রাস্তাঘাট, এগুলোর উন্নয়ন, আপনাদের বাসার যে কর, বাৎসরিক কর, সেটাও আমরা নির্ধারণ করি। তারপরে আপনার যে কর্পোরেট ট্যাক্স, যেটা বিজনেসের ট্যাক্স, এগুলো আমরা কাউন্সিলররাই প্রধান নির্ধারক। কিছু রিজার্ভ ফাংশন থাকে যেগুলা পরিচালনা করে কাউন্সিলর এক্সিকিউটিভরা, কিন্তু এই সব কাজগুলা কাউন্সিলরদের অনুমতি ছাড়া হয় না। তাছাড়া আপনার লোকালি অনেক কমিটি থাকে, যেমন হাউজিং, তারপরে আপনার ট্যুরিজম, তারপরে আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিং বোর্ড, তারপরে আপনার এনভায়রনমেন্ট, এরকম অনেক কমিটিতে কাউন্সিলররা কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু আমাদের প্রধান যে কাজটা হচ্ছে যে আপনি যে ওয়ার্ড বা যে কাউন্সিলকে, মানে যে ওয়ার্ডের পক্ষ থেকে কাউন্সিলকে প্রতিনিধিত্ব করবেন, সেই ওয়ার্ডের সকল মানুষকে বিভিন্ন ধরনের সমস্যাকে প্রতিনিধিত্ব করাটাই কিন্তু কাউন্সিলরদের প্রথম কাজ, এবং আপনি বলতে পারেন এটা রাজনীতির প্রথম পদক্ষেপ। যে আপনি রাজনীতিতে আরো সামনে আগাবেন, তার যদি প্রথম পদক্ষেপ বলতে পারেন তাহলে সেটা হচ্ছে কাউন্সিলর হয়েই প্রথম সবাইকে আসতে হয়। আজকে হয়তো বা যারা মন্ত্রী, যারা সিনেটর, তারা সবাই এরকম পজিশন থেকে এসেছেন। আপনাদেরকে পরিষ্কার করার জন্য আপনাদের কর্মপরিধিটা, এবং আমি যতটুকু জানি এলাকার বিনোদন এবং সাংস্কৃতিক বিষয়গুলো আপনাদের তত্ত্বাবধানে হয়ে থাকে, তো এই বিষয়টি নিয়ে আমি পরে আবার আপনার কাছে আসব। চলে যাচ্ছি আবুল কালাম আজাদ তালুকদারের কাছে। আপনার কিছু সফলতার গল্প অলরেডি আমরা কিন্তু জানি পত্রিকা মারফত। আপনি আপনার কাউন্সিল থেকে সম্প্রতি এখানে মুসলিম অধিবাসীদের জন্য একটি কবরস্থান নির্মাণের জন্য একটি তহবিল পেয়েছেন। তো এছাড়াও আপনি এখন কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি। তো কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র হিসেবে যে এই যে পরিবর্তন, এখন আপনার কাজের জায়গার ক্ষেত্রটা নিশ্চয়ই আরো বেড়েছে, তো আপনার এ পর্যন্ত কি কি কাজ করে আপনি নিজে মনে করছেন যে হ্যাঁ আপনার যে রাজনীতিতে আসা সেটাতে আপনি খুশি, অথবা আরো সামনে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সে সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন? ধন্যবাদ। মোশতাক ভাই ভালোভাবেই এক্সপ্লেন করেছে কাউন্সিলরদের আসলে যে কাজগুলো সেগুলোকে নিয়ে, আর আমরা যে কাজগুলি করছি আসলে কাউন্সিলর তো কোনো কমিউনিটি ভিত্তিক কোনো কাজ না, যে সাডেন কোনো কমিউনিটির জন্য, এটা সমস্ত যত রেসিডেন্ট, লোকাল রেসিডেন্ট যারাই থাকেন সেই এরিয়াতে সবার জন্য আমাদের কাজ করতে হয়। এটা এমন না যে শুধু মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য বা কোনো ধর্মীয় বা কাজের কারো নির্দিষ্ট কাজের জন্য। তেমনি পাশাপাশি যেমন কমিউনিটি এবং আপনারা বাংলাদেশি সেই হিসেবে অবশ্যই আপনারা তো অনেক কাজ করছেন, তবে এই খবরটি আমাদের কমিউনিটিতে সাড়া ফেলেছে আর কি, সেজন্য আমি এই বিষয়টি উল্লেখ করলাম। এবং আপনার কাছে অন্যান্য কাজের জায়গাগুলো আমি চেষ্টা
হ্যাঁ, আমি চেষ্টা চেষ্টা করেছি, মোস্তাক ভাই ভালো করে জানবেন সেটা, আমাদের সেটা জিএমএ ফান্ড বলে, এটা বাসুরি একটা ফান্ড, সেখান থেকে আমি ওই মুসলিম কবরস্থানের জন্য 50,000 টাকা বাজেট পাস করিয়েছি। আর পাশাপাশি এইবার ঈদ থেকে আমরা আমাদের এখানে যত পাবলিক পার্ক গুলো আছে সেগুলি মুসলমানদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সবগুলি ঈদের মধ্যে, আমরা সেটা নির্ভর করবে ওয়েদারের উপরে, আমরা সমস্ত পার্ক গুলিতেই নামাজ পড়তে পারবো। তারপর আমি আরেকটা যে কাজটা করছি, নতুন আরেকটা প্রজেক্ট নিয়েছি, সেটা হলো আমাদের আমার যে শহরটা লিমারিক শহর, এটা একটা নদী নদী ঘেঁষা একটা শহর, এজন্য যদিও বর্তমানে আমাদের আয়ারল্যান্ড অ্যাকচুয়ালি ট্যুরিস্ট ভিত্তিক একটা দেশ, বর্তমানে কোভিড-19 প্যান্ডামিকের কারণে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিজম থেকে অনেক দূরে, কারণ তাদেরকে ইন্টারন্যাশনাল ট্যুরিজম আসা সম্ভব না। এই জন্য আমি চেষ্টা করছি যে ডোমেস্টিক ট্যুরিজমকে ইমপ্রুভ করার জন্য আমার শহরকে আমি আমার নদীর মধ্যে, এই শানন নদীর মধ্যে একটা, এটাকে রিভার ক্রুজ ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। সে রিভার ক্রুজটা হলে এরকম 2-3 রকম আইডিয়া নিয়ে আমি কাজ করছি এবং কাউন্সিলের সাথে, আশা করি এটা অতি শীঘ্রই আমি করতে পারবো। সেটা হলে হবে কি, নদীতে আমাদের একটা ভাসমান রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা আছে, এটা যাতে আমাদের ডোমেস্টিক ট্যুরিজমকে ইমপ্রুভ করতে পারি আমার লিমারিকের জন্য। আর পাশাপাশি আপনার অনেকটা, যেমন 1 ঘন্টা ট্যুর নদীর মধ্যে ট্যুর হবে, এই আমাদের শহর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ট্যুরে মানুষ আসতে পারবে, এরকম কিছু কাজ করছি। আর তাছাড়া আমাদের আর যেই কাজগুলো, যেমন আমাদের এলাকায় আমরা যে এলাকাতে থাকি সেই অ্যাপার্টমেন্টের সামনে উন্নয়ন করার জন্য প্রায় 70,000 টাকা বাজেট পাস করিয়েছি, সেখানে কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর তাছাড়া আমাদের লোকাল যে পার্ক পার্ক আছে সিটি সেন্টারে, আমি যেই এরিয়ার মধ্যে, ওই পার্ক এবং আরো কয়েকটা পার্কের মধ্যে, সেখানে আমাদের, এটা আমার একক প্রচেষ্টা নয়, এটা আমাদের যেই আমাদের এরিয়ার মধ্যে যতগুলো কাউন্সিলর আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই পার্ক গুলিকে উন্নয়ন করার জন্য কাজ করছি। পাশাপাশি বিদ্যুৎ লাইট এবং নতুন একটা বাজেট এসেছে, সেটা হলো রোড 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 গুলো ঠিক করার জন্য, মেরামত করার জন্য নতুন বাজেট, প্রতিটা কাউন্সিলেই এবার নতুন মিনিস্টার এটা পাশ করিয়েছেন প্রতিটা কাউন্সিলের জন্য, সেখানে আমি আমার এলাকার জন্য কিছু বাজেট আমি চেষ্টা করছি নেওয়ার জন্য, এবং আমি পিন পয়েন্ট করেছি কিছু জায়গা। এবং হ্যাঁ, আমরা বুঝতে পারছি আপনার খুব কর্মব্যস্ত জীবন যাচ্ছে এই পদে, এবং সবচেয়ে বড় কথা, আপনারা একটি দীর্ঘমেয়াদী পদে রয়েছেন এবং আপনারা মাত্র 2019 শুরু করেছেন, সেদিক থেকে দুজনেই আসলে ভালো কাজ দেখাতে পারছেন, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই গর্বের বিষয়, কারণ এখানে আপনারা এখানে আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির লোকজন কিন্তু সমস্ত ক্ষেত্রে খুব ভালো করছে, কিন্তু সেগুলো হয়তো বা প্রফেশনাল বা অন্যান্য ব্যবসা ক্ষেত্র বা ভিন্ন, কিন্তু রাজনীতির মাঠে কিন্তু আপনারাই প্রথম আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন, এবং আপনারা যত ভালো কাজ করবেন আমাদের কমিউনিটির জন্য না, শুধু সমস্ত অধিবাসীদের জন্যই সেটা অনেক ইতিবাচক হবে বলে আশা করি। তো কথা হচ্ছিল, প্রথম যখন আপনার সঙ্গে আজাদ তালুকদার প্রথম যখন আপনার সঙ্গে কথা হলো, আপনি বলছিলেন বাংলাদেশে রাজনীতির সঙ্গে আপনি এক সময় জড়িত ছিলেন, এবং আপনি এখানকার রাজনীতির সাথে জড়িত হয়ে আপনি পার্থক্যটা দেখতে চেয়েছেন। তো আপনি তো এখন দুই দেশে রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে, এবং শুধু আপনি না, আমরা এখানে যে অধিবাসীরা রয়েছি আমরা কিন্তু এই বাংলাদেশ থেকে অনেক দূরে থেকেও বাংলাদেশের রাজনীতি নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন, এবং এখানকার রাজনীতির থেকেও বেশি বা এখানকার পত্রিকা পড়ার খবর খবরাখবর জানার থেকেও বেশি আমরা বাংলাদেশের খবরাখবর বেশি জানি। কিন্তু রাজনীতির মাঠে আপনি যে এই দুই পার্থক্য দেখলেন, আপনি কি এখনো বাংলাদেশের কোনো রাজনীতির সাথে জড়িত আছেন, এবং পার্থক্যটা কেমন? হ্যাঁ, পার্থক্যটা বলতে না, আমি অবশ্যই বাংলাদেশের কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, কারণ আমি কোনো কমিটিতে নাই, ভোট তো অবশ্যই কাউকে না কাউকে দিব, না আমি আমি জড়িত নাই, এটা প্রায় প্রায় 4-5 বছর আগে থেকে আমি জড়িত নাই। আর
বাংলাদেশের জন্ম আমার বাংলাদেশে, বাংলাদেশ নিয়ে অবশ্যই ভাবি। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের একজন সাধারণ ভোটার হিসেবে ভোট তো কাউকে দিব, কিন্তু আমি রাজনীতির সাথে জড়িত নয়। আমার একমাত্র দল, একমাত্র রাজনীতির আইডিওলজি আমি যেটাতে বিশ্বাস করি এখন, সেটা হলো আমার ফিনাফল। এবং যারা বাংলাদেশের যারা রাজনীতিতে যাতে আরো পথ উন্মুক্ত হয়, এই জন্য আমি মনে করব আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন, এবং আয়ারল্যান্ডে কিন্তু খুবই অনেক অ্যাক্টিভ মিডিয়া পার্সন আছেন আপনারা, এবং তারা খুব ভালো কাজ করছেন, আমি তাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যদি সবসময়, আমি দেখি যে আপনারা মূলত বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশকে নিয়ে বেশি ফোকাস করেন, কিন্তু আপনারা যদি এইখানকার রাজনীতি এবং এইখানকার লোকাল ইস্যু নিয়ে আপনারা যদি একটু ফোকাস করেন, তাহলে ভালো হবে কি, যারা রাজনীতি আসতে আসতে চাবে তাদের জন্য অনেক ভালো হবে, তারা সচেতন হবে এই 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 দেশ সম্পর্কে, এই দেশের রাজনীতি সম্পর্কে। এবং যেমন আজকে কিন্তু আয়ারল্যান্ডে ন্যাশনাল সার্ভিস ডে, যেমন মনে করেন ফায়ার ব্রিগেড, কোস্ট গার্ড এবং রেভিনিউ, কাস্টমস, পুলিশ, এই এই সব ডিপার্টমেন্ট গুলো যারা 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস, তাদের জন্য কিন্তু আজকে আয়ারল্যান্ডে ন্যাশনাল সার্ভিস ডে। এই জিনিসটা দেখেন, আমাদের লোকাল যারা, আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, যা মিডিয়ার সাথে, তারা যদি এই জিনিসগুলিকে আমাদেরকে আরেকটু সচেতন করেন, তাহলে কিন্তু আমাদের এই লোকাল ইস্যু সম্পর্কে আমরা আরো ভালো অবগত হব। এবং যারা রাজনীতি করবেন আয়ারল্যান্ডে, যারা অবশ্যই আমাদের অনেক, আমি কিন্তু প্রথম থেকেই, অনুষ্ঠানের প্রথম থেকেই এই সংযুক্তিকরণের ব্যাপারটা বলে আসছি যে আমাদেরকে এই সমাজের সঙ্গে কিন্তু সংযুক্ত হতে হবে, আমাদের সন্তানদেরকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং আপনাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারছি, রাজনীতি কিন্তু একটি বড় নিয়ামক। এছাড়া আপনি কি মনে করেন, আমরা আমরা একটি বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে আবারও আপনাদের সাথে আমরা বিভিন্ন প্রসঙ্গে কথা বলবো, তার মধ্যে থাকবে বাংলাদেশে অবস্থিত, আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি কমিউনিটি নিয়ে আপনারা কি ভাবছেন সে বিষয়ে কথা। দর্শক, আমরা যাচ্ছি একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসবো, সাথেই থাকবেন। flylar.co.uk your fashion your choice chocobites chocobites share na kore khawa jay na crunchy biscuit e choco chips bharat chocobites share na kore khawa oshombhob kal okay kal dekha hocche kintu ei je royal chef sunflower oil ও তবে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও, এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে থ্রি স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর ফ্যাক্টরিতে সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশি হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে, এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। রয়্যাল টাইগার, নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। হ্যালো, শোনা যাচ্ছে না শরীফ?
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 19 এর আড্ডা অনুষ্ঠানে। কথা বলছিলাম আবুল কালাম আজাদ তালুকদার এবং কাজী মুস্তাক আহমেদের সাথে। আমরা জানলাম তারা তাদের নিজ নিজ জায়গায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। তাদের এই পথচলায় রয়েছে আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অনেক শুভকামনা। তবে এখন আমরা কথা বলতে চাই যে আমাদের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শুভকামনা, তবে আমাদের জন্য তাদের ভাবনা কি? আসলে আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি কমিউনিটি নিয়ে তারা কি ভাবেন? তাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা, তারা তাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কিনা? প্রথমে যাচ্ছি কাজী মোস্তাক আহমেদের কাছে। আপনি আপনার জায়গা থেকে, আপনি যদিও আইরিশ অধ্যুষিত একটি এলাকাকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আপনার জায়গা থেকে কমিউনিটির জন্য কাজ করার সুযোগ কতটুকু, বা আপনি কোনো কিছু করছেন কিনা? ধন্যবাদ। এটা সঠিক যে আমি আসলে যে এলাকাটাকে প্রতিনিধিত্ব করি সেখানে 95% উপরেই আইরিশ নেটিভরা থাকে, সুতরাং সেটা মাথায় আমি কাজ করছি। কিন্তু বাংলাদেশি কমিউনিটি সবসময় আমার মাথায় ছিল, এখনো আছে। আমি আসলে একটু সাইলেন্টলি কাজ, আপনি হয়তো বা জানেন না 2011 সালে এখানে অ্যাবাই যে নির্বাচন হয়, ওখান থেকে যিনি এখানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাকে আমি কিন্তু প্রথম, ওনার নাম ডাক্তার জিনুরাইন জাগিরদার, আমি আশা করি উনি আজকে শুনছেন এই অনুষ্ঠান, উনি ওনাকে কিন্তু আমি অনেকটা জোর করে বলেছি যে আপনি এটাতে ইনভলভ হন এবং আপনি এটার জন্য ভালো হবেন। উনি যখন থেকে এটাতে নির্বাচিত হলেন তখন থেকে কিন্তু আমি বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছি নীরবে। হয়তো অনেকের কাছে সেটা জানা নাই বা অনেকে জানেন না, আমি এখানে অনেক বাঙালিদের কাউন্সিলর হওয়ার পরে ইমেল পেয়েছি, সেগুলো হয়তো আমি নিজে সমাধান করেছি। কিন্তু এর আগে আমি বাংলাদেশে যাতে একটা ভিসা সেন্টার হয়, যেটা আপনি জানেন এখন ইন্ডিয়াতে আছে, এটা নিয়ে আমি অনেকদিন কাজ করেছি। আগের যে আপনার মিনিস্টার ফর জাস্টিস ছিলেন অ্যালান শ্যাটার, তার সাথে অনেকদিন কাজ করেছি, ওটা যে কোনো কারণে হয়নি বা ওটা আমি এখনো ছেড়ে দিইনি, ওটা নিয়ে এখনো কাজ করছি। তারপরে কমিউনিটির জন্য আমি আরো কিছু কাজ করি সবসময়, যেমন যেহেতু আমি ফিনে গেলে ছিলাম এবং আমাদের দল ক্ষমতায় ছিল 2020 পর্যন্ত, সুতরাং এখানে যেমন এখনকার হাইকমিশনার না লন্ডনে, তার আগের যে হাইকমিশনার ছিলেন উনি এখানে আসার আগে ওনার যে অ্যাপয়েন্টমেন্টগুলো মিনিস্টারদের সাথে সেগুলো আমিই করেছিলাম। তাছাড়া এখন বাংলাদেশিদের যে কোনো সমস্যা হলে আমি ডক্টর জিনুর ভাইয়ের সাথে যোগাযোগ করেই সেগুলো সমাধান করার চেষ্টা করি। আমি অনেক সময় ওনার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টগুলো করে দেই মিনিস্টারদের সাথে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নেওয়ার জন্য। এটা এই ধরনের কাজ আমি করছি। জি কাজী মোস্তাক আহমেদ, সেটা এখানকার যে কমিউনিটি সংগঠন আছে সেটার মাধ্যমে, কিন্তু আপনার রাজনৈতিক দলে, আপনি একটু আগেই বলছিলেন আপনারা কয়েকটি দেশের কয়েকজন রাজনীতিবিদ মিলে ফিনাগেলে একটি ইন্টারকালচারাল কমিটি করেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে ইন্টিগ্রেশন ফান্ড আসে সেই জায়গাগুলোতে আপনারা কাজ করতে পারেন কিনা? আবার এখন আপনি কাউন্সিলর, এবং কাউন্সিলর হিসেবে আমি একটু আগে যেটা বলছিলাম আপনার কাছে, আপনার প্রশ্ন নিয়ে ফিরে আসব, সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে, বিনোদন এবং সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে। তো আমরা এখানে যখন কোনো বাংলাদেশিরা অনুষ্ঠান করতে যায় আমরা কিন্তু সাধারণত করে থাকি নিজেদের ফান্ডে সব সময়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমরা নিজেরাই অনুষ্ঠান করি, আমাদের যে একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, আমাদের একটি, আমরা সবচেয়ে বড় কথা আমাদের মাতৃভাষা দিবস কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আবার আমাদের একটি আলাদা নববর্ষ রয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো তো রয়েছেই। তো এই অনুষ্ঠানগুলো উদযাপনের মাধ্যমে আমরা যদি যখন আমরা উদযাপন করি তখন যদি আমরা এখানকার স্থানীয়দের সম্পৃক্ত করতে পারি, সেটা শুধু স্থানীয় সরকার না জাতীয় পর্যায়ের, আমার ইউরোপের অন্যান্য অন্য দেশে থাকার অভিজ্ঞতা আছে এবং আমি সেখানে যখন বাংলাদেশের অনুষ্ঠানগুলোতে যেতাম আমি কিন্তু দেখতাম এমন শুধু যে স্থানীয় সরকারের প্রতিনিধি তা নয়, বরং জাতীয় পর্যায়ের মন্ত্রী পর্যায়ের মানুষরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। এতে করে কিন্তু আমাদের কালচার সম্পর্কে আমরা তাদেরকে জানাতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু দেখছে যে আমাদের
একটি সমৃদ্ধ জায়গা রয়েছে এবং সেটা আমরা এই সমাজের সাথে মেশার জন্য কিন্তু ব্যবহার করতে পারি। তো সেই জায়গায় কি কাজ করা যায়? আয়ারল্যান্ডের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগেই হয়ে থাকে সাধারণত। না, অবশ্যই যায়। আমাদের আসলে যে কমিউনিটি ফান্ড থাকে এটার জন্য, এটা ইন্টিগ্রেশন ফান্ড আছে। আমি কিন্তু আগেও এই ব্যাপারে বলেছি যে এই ফান্ডটা কিন্তু যে কোনো কমিউনিটির ইউনাইটেড ভাবে একজনকে নিতে হবে। এখন বাংলাদেশি কমিউনিটির একজন যদি অ্যাপ্লিকেশন জমা দেন ওই ফান্ডে, যেমন ইন্ডিয়ান কমিউনিটি নিচ্ছে, নাইজেরিয়ান কমিউনিটি নিচ্ছে, পোলিশ কমিউনিটি নিচ্ছে। আপনি জানেন কিনা, পোলিশ কমিউনিটি ওরা একজন আইরিশকে তাদের কনসাল জেনারেল হিসাবে পোস্ট, এই পোস্ট দিয়ে তাদের যত সমস্যা সেগুলো সমাধান করছে। আমি মনে করি আমাদের বাঙালিদের মধ্যে থেকে একজনকে ইউনাইটেড হয়ে এই এই জন্য কাজ করবে। হ্যাঁ, আমি যেহেতু কাউন্সিলর আমি হয়তো বা দায়িত্বটা নিতে পারবো না, কিন্তু আমি আহ্বান করব কেউ একজন এগিয়ে আসবে। কারণ সবার আগে দরকার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট। ইন্ডিয়ানরা যারা আছে তারা কিন্তু এটা করে যাচ্ছে দীর্ঘ 3 বছর, যখন থেকে 2016 ইন্টিগ্রেশন ফান্ডটা দেওয়া হচ্ছে তখন থেকে কিন্তু এই কমিউনিটি অ্যাক্টিভিটিস ইজ কমপ্লিটলি ফান্ডেড বাই আপনার লোকাল কাউন্সিল অ্যান্ড ইউরোপিয়ান পার্লামেন্ট। তো এইটার জন্য আগে আসলে আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আমি কিন্তু এই ব্যাপারে এবার প্রেসিডেন্টকে বলেছি, এখানে যারা কমিউনিটিতে খুব সম্পৃক্ত তাদেরকেও কিন্তু বলেছি। এখন আমি অবশ্যই কমিউনিটির সবার কাছে এই খবরটা পৌঁছে দিয়েছি, এখন আমাদের কাউকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আমি কাউন্সিলর হিসেবে যে কাজটা করার চেষ্টা করছি, আমাদের এখানে যে সমস্যাটা সবচেয়ে প্রকট, আপনি যদি ইন্ডিয়ানদের দেখেন তারা কিন্তু খুব বেশি ইন্টিগ্রেটেড এই এই কমিউনিটির সাথে, আমরা কিন্তু সেভাবে না। যেমন আমাদের ফিনেগেল থেকে 2 জন ইন্ডিয়ান কাউন্সিলর নির্বাচিত হয়েছে, আমি একমাত্র বাঙালি হয়েছি। মানে আমাদের পার্টি ইন্টিগ্রেশনটাকে এত সাপোর্ট করে যে আমাদের অনেক ক্যান্ডিডেটই তারা ইমিগ্রান্ট ব্যাকগ্রাউন্ড থেকে দিয়েছিল, যদিও সবাই সাকসেসফুল হয়নি, 4 জন হয়েছি আমরা। কিন্তু ফিনেগেল কিন্তু এটাকে সবসময় প্রমোট করার চেষ্টা করেছে যে কিভাবে ইন্টিগ্রেশনটা আরো ভালো হয়। তো এটার সবচেয়ে বেশি যে ড্রব্যাকসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু ওরকম বড় অনুষ্ঠান করার মতো সেরকম জায়গাও নেই। এবং আমি কিন্তু এই ব্যাপারে একটা, এটাকে বলে মোশন বলে, তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের ডাবলিনের কাউন্সিল কিন্তু একটু ডিফারেন্ট ভাবে অপারেট করে। যেমন আজাদ সাহেবের যে কাউন্সিল, ওনাদের জিএমএ ফান্ড আছে, আমাদের কিন্তু কোনো জিএমএ ফান্ড নাই। আমাদের কাউন্সিলটা অপারেট করে একেবারে পার্লামেন্টের মতো, আমরা কোনো কিছু দিলে ওটার উপরে ডিবেট হয়, তখন ভোটাভুটি হয়, ভোটাভুটিতে যদি আমরা 40 জনের ভিতরে 21টা ভোট পাই তাহলে সেই বিলটা পাস হয়। আমি একটা মাল্টিকালচারাল কমিউনিটি সেন্টার করার চেষ্টা করছি, এটা আপনাকে বলিনি। সেই সেই মাল্টিকালচারাল কমিউনিটি সেন্টারের একটা কাজটা হবে যে সকল দেশের মানুষ যেন সেই কমিউনিটি সেন্টারে তাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারে। যেমন আমরা যখন একটা অনুষ্ঠান করি, আইরিশ যারা এখানকার নেটিভ যারা তাদেরকে কিন্তু আমরা ডাকতে পারি না, কারণ আমাদের ওরকম জায়গা থাকে না যে কোনো অনুষ্ঠান করলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যারা এখানে ইন্ডিয়ান আছে তাদের দুর্গা পূজা বা যে কোনো পূজা হোক, তারা কিন্তু আইরিশ পলিটিশিয়ানদের সাথে আইরিশ নেটিভদেরকে খুবই সম্পৃক্ত করার চেষ্টা করে। এটা কিন্তু খুব দরকার। তো আমি এই কমিউনিটি মাল্টিকালচারাল কমিউনিটি সেন্টারের জন্য খুব চেষ্টা করি। অনুষ্ঠানের প্রথম থেকে আসলে কি আপনাদের সাথে কথা বলে আমি আমাদের কমিউনিটিকে মেসেজটা দিতে চাই, আসলে যে এই কমিউনিটির সাথে সম্পৃক্ত হওয়া আমাদের বিভিন্ন উপায়ে, সেটা রাজনীতি হোক বা অন্যান্য উপায়ে। এবং আপনার সাথে, আপনার কথা শুনে যেটা মনে হলো যে এখানকার সরকার বা ইউরোপীয় ইউনিয়ন আমাদের কিছু সুবিধা দিচ্ছে কিন্তু আমরা সেটা নিতে পারছি না, এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয়। কমিউনিটির যারা আছেন বিভিন্ন দায়িত্বে, সবার প্রতি আমার পক্ষ থেকেও আহ্বান থাকবে যেন পরবর্তীতে এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে এখন এখন আপনারাও আছেন, তারা আপনাদের সঙ্গে মিলে বা আপনারা তাদের সঙ্গে মিলে কাজগুলো করতে পারেন। তো এই জায়গায় আমি এখন আজাদ তালুকদারের কাছে আসব। আমরা জানি একটু আগেই মোস্তাক আহমেদ বলছিলেন আবায়ের বিষয়ে, অল অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন
অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাই, যেটা আমরা এখানকার কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে। তো আমরা জানি আপনি প্রথম থেকে এই সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং বর্তমানে এই সংগঠনটির কমিটি ভেঙে দেওয়া হয়েছে, এবং আমরা বাংলাদেশিরা এখানে একটি নির্বাচনের অপেক্ষায় রয়েছি, এবং সেই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আপনি। তো আপনি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত অবহিত করবেন। আচ্ছা, ধন্যবাদ। এখন দেখেন, এই বিষয়ে যাওয়ার আগে আমি একটা একটা ছোট একটা প্রসঙ্গ ডাকি বলি, সেটা হলো আমি গত দুই এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান কমিউনিটিকে একটা ফান্ড দিয়েছি, সোমালিয়ান কমিউনিটিকে একটা ফান্ড দিয়েছি আমার কাউন্সিল থেকে। দুঃখের বিষয়, ফান্ড দিয়েও মনে করেন এটা প্রকাশ করতে পারছি না, কারণ আমার নিজের বাংলাদেশিদের সেই ফান্ড যে দিব সেটা নেওয়ার মতো সেই অর্গানাইজেশন ওইভাবে নাই। যাই হোক, এখন এখন আসি মূল প্রসঙ্গে। আবায়ের জন্মলগ্ন থেকেই আমি জড়িত, এবং যতটুকু আমার মনে পড়ে প্রথম আমরা যখন পুরো আয়ারল্যান্ডে আবাই নিয়ে একটা মিটিং করেছিলাম, সমস্ত আয়ারল্যান্ড মিলে সবাই যখন মিটিং করেছিলাম, আমি সেই অনুষ্ঠানের সম্ভবত উপস্থাপনা করেছিলাম প্রথম মিটিংয়ে। যাই হোক, আবাই এবং বাংলাদেশি বলতেই আসলে এটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, প্রথম থেকেই আয়ারল্যান্ডে যখন থেকে এসেছি তখন থেকেই। এবং পাশাপাশি আরেকটা সংগঠন কিন্তু আমাদের এখানে আছে বাংলাদেশিদের, সেটা হলো বিএসএআই, এটা হলো বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এবং আবাই। এই দুটা সংগঠনই আসলে এই সারা বাংলাদেশিদেরকে একত্রিত করার জন্য এই দুইটা সংগঠনই মূল মূল কাজ করেছে এই আয়ারল্যান্ডের মধ্যে। এবং এই সংগঠনের ব্যাপারে যেটা বলবো, মানুষের আসলে একটা মানে মাইন্ডসেট হয়ে থাকে যে এই সংগঠন আমাকে কি দিল, কি করলো, তারা কি করলো, এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে কমিটি যারা ছিল তারা কি দিবে এবং সাধারণ জনগণ তাদের কি দাবি, আসলে কেউই কিছু জানে না, মানে এরকম একটা অবস্থা। এই জন্য এটা এই সংগঠনের সবাই, সংগঠনের ভিতরে থেকে অনেকে কাজ করেছে, সংগঠনের বাহিরে থেকে অনেকে কাজ করেছে এই বাংলাদেশিদের জন্য। আমাদের যেমন বর্তমানে একটা খুব সুন্দর একটা আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর আগে আমাদের মনে হয় একটা বুক স্টল দেওয়া হয়েছিল, তারপর এরকম বিভিন্ন এবং বিভিন্ন বইমেলা হয়েছিল, এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসলে বাংলাদেশিরা খুব ঐক্যবদ্ধ ভাবে বিভিন্ন ভাবেই তারা কাজ করছে। কিন্তু আমাদের এই কমিটিটা যখন আমাদের উপরে দায়িত্ব পড়লো যে নির্বাচন করার জন্য, আমরা নির্বাচন করার জন্য এটার প্রস্তুতি নিয়েছিলাম। নেওয়ার পরে এই কোভিড-19 এ শুধু বাংলাদেশ এসেছিলেন কেন, সারা পৃথিবীর চিত্রই ভিন্ন ভিন্ন রূপ এখন। এই জন্য আমরা ওইভাবে করতে পারিনি। আর দ্বিতীয়ত, যখন এই নির্বাচন কমিশন করা হয়েছিল তখন কিন্তু মানে একটা নির্বাচন কমিশন হয়তো 6-7 করে করা যেতে পারে, এখানে 20-30 টোটাল কমিটিতে 50+ মেম্বার। এটা মানে দুইটা কমিটি করা হয়েছে 50+ মেম্বার। আপনি যদি একটা মিটিং করতে চান আপনি তো সবাইকে একসঙ্গে পাবেন না, এভাবে তো কাজ আসলে পিছিয়ে যায়। মিটিংয়ে একটা কোরাম মানে মিনিমাম একটা কোরাম করতে হয়, যে মিনিমাম একটা মেম্বার থাকতে হয়, সেরকম দেখা গেছে যে। আর এই এই জাতীয় সংগঠনগুলি আসলে কিন্তু এটা কোনো পেইড সংগঠন না, সবাই কিন্তু সামাজিক ভলান্টিয়ারি কাজ করেন। এবং যারা যারা এর আগে করেছেন তারা, আমি দেখেছি যারা দীর্ঘ 15-20 বছর যাবৎ এই আয়ারল্যান্ডে যারা সামাজিক কাজ করছেন তারা কিন্তু সম্পূর্ণ নিজের পকেটের টাকা দিয়ে, আমি এমনও লোক জানি সে লেটার কিনে বিভিন্ন জায়গা থেকে তারা একভাবে আমি কাজী মোস্তাক আহমেদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে সংগঠন বা কোনো অনুষ্ঠান কিন্তু আসলে ব্যক্তিগত খরচে করা সম্ভব নয়, যেহেতু আমরা এমন একটি অবস্থানে আছি, এমন একটি দেশে আছি যেখানে আমরা চাইলেই কিন্তু অনেক সুযোগ ব্যবহার করতে পারি, কিন্তু শুধু সমন্বয়হীনতার অভাবে আমরা সেই সুযোগগুলো নিতে পারছি না। ব্যক্তিগত উদ্যোগে যে কেউ যদি কিছু করে, হ্যাঁ মোস্তাক ভাই অলরেডি সেটা টাচ দিয়ে গেছেন যে লোকাল গভর্নমেন্টে কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা কমিউনিটিকে আমরা হেল্প করতে পারি।
মুস্তাক ভাই নিজেও আমি যতটুকু জানি সে লোকাল কমিটি এসপিসি মেম্বার হিসেবে আছেন, আমার কাউন্সিলও আমি লোকাল কমিটির দায়িত্বে আছি, এনভায়রনমেন্টের দায়িত্বে আছি, পুলিশিং কমিটির দায়িত্বে আছি, মুস্তাক ভাই এরকম কয়েকটা কমিটিতে আছেন, বিশেষ করে যেটা কমিউনিটি সেটার মধ্যে আছেন, তারও সুযোগ আছে, আমারও সুযোগ আছে কাজ করার জন্য কমিটির জন্য। এই জন্য প্রথমে আমি বললাম যে এই 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 সপ্তাহেই আমি ইন্ডিয়ান কমিউনিটি থেকে একটা ফান্ড পাস করে দিয়েছি এবং সোমালিয়ান কমিউনিটিকে ফান্ড পাস করে দিয়েছি। দুঃখজনকভাবে সেই একই কথা আবার বলতে হয় যে আমাদের আসলে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। অনেক বাংলাদেশি যারা সাধারণ বাংলাদেশি যারা আছেন তারা হয়তো অনেকে বলেন যে আমি এই এই অ্যাসোসিয়েশন করে কি করব, তারা কি দিবে আসলে, সেক্ষেত্রে আপনি সাজেশনটা কি হতে পারে যে আসলে তার মানে কি আমরা এতদিন যে পদ্ধতিতে চলছি সেই পদ্ধতিতে কিছু না কিছু ঘাটতি তো ছিল, যেহেতু আমরা সঠিকভাবে অনেক কিছু করতে পারছি না, আমাদের আলোচনায় সেগুলো উঠে আসছে, তো আপনি কি মনে করেন যে ঘাটতি ছিল আবার অনেক পজিটিভ জিনিসও ছিল? হ্যাঁ, ঘাটতিও ছিল, পজিটিভ অনেক কিছু ছিল, কিন্তু একটা দীর্ঘ সময়ের কারণে মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। তবে আমি আমি বলতে চাই যে শুধু যারা সংগঠনের সাথে সাংগঠনিক ভাবে যারা কমিটিতে জড়িত শুধু তারা না, সাধারণ আমরা যারা বাংলাদেশি যারা আছি যারা তাদেরও কিন্তু একটা সবার কিন্তু একটা ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে। তাদেরকে দেখেন এই ভোটার রেজিস্ট্রেশনের জন্য প্রতিটা নাগরিক তার ফোন থেকে সে কিন্তু ভোটার রেজিস্ট্রেশন করতে পারে। অনেকে হয়তো ভাবছে যে আমি করে কি করব, এই বিষয়ে আমার প্রশ্ন ছিল আসলে, আমরা একটি ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে চলছে তো সেখানে কেমন সাড়া পাচ্ছেন সেই বিষয়ে আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, আমাদের যতটুকু গত গত ইলেকশনে আমাদের যেই যেই ভোটার হয়েছিল এই 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 এখানে প্রায় প্রায় 800-900 এখনো কম আছে ভোটার রেজিস্ট্রেশন হওয়া, মনে হয় সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে মানুষের একটা ধারণা যে আমরা এই সংগঠন করে কি পাবো, এরা কি দিতে পারবে আমাদেরকে। এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে বলছি যে দেখেন একটা সংগঠন হলে এখন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে, আগে আমরা 15-20 বছর আগে একরকম ছিলাম, এখন আমাদের সামাজিক ভাবে আমাদের অনেক ভাইরা ব্যবসায়িক ভাবে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত, রাজনৈতিক ভাবে আমরা দুজন আছি, আরো অনেকে আসবে ইনশাল্লাহ সামনে, হ্যাঁ এগিয়ে আসছেন, এবং বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আগের মতো অবস্থান না। এই জন্য আমাদের বিভিন্ন মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা প্ল্যাটফর্ম আছে, যেমন আমি একটা সংগঠনের সাথে জড়িত সে এবং ইমন ভাই একটা সংগঠনের সাথে জড়িত, আমাদের কিন্তু একটা অ্যাক্সেস, আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে, যার যার প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই দেশের রাজনীতিতে আজকে আমরা ইচ্ছা করলে প্রাইম মিনিস্টারের সাথেও দেখা করতে পারবো, ইমন ভাইও দেখা করতে পারবেন, এই দেশে কিন্তু অনেকটা ফ্লেক্সিবল বাংলাদেশের চেয়ে, তাই সব জায়গায় কিন্তু আমাদের অ্যাক্সেস আছে, কারণ আমরা একটা একটা দলের সাথে জড়িত এবং দলের মনোনীত নির্বাচিত ব্যক্তি, এই জন্য আমাদেরও কাজ করার সুযোগ আছে। এই জন্য আপনারা সবাই যদি সব যত যারা আছেন বাংলাদেশি সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা আসেন ভোটার রেজিস্ট্রেশন করেন সবাই, তারপর যার যার যোগ্যতা অনুযায়ী যে কাজ করতে পারবে তাকে ভোট দিবেন, যাকে তাতে কোনো আমাদের আপত্তি নেই। আর দ্বিতীয়ত ঘটনা, শুধু কমিটিতে থাকলেই যে কাজ করতে পারবে তা না, আমি অনেক অনেক বাংলাদেশি ভাইদেরকে বোনদেরকে দেখেছি তারা বিভিন্ন সামাজিক কাজ এই আইল্যান্ডে করেছে, তারা কিন্তু কোনো কমিটিতে নাই, কিন্তু কাজ করার কিন্তু সুযোগ আছে। আর কমিটি থাকলে তখন আজাদ তালুকদার আপনাকে এই পর্যায়ে থামিয়ে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই, এবং আমি মনে করি এই তথ্যটা সবার সামনে আসা দরকার, সেজন্য আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি এই তথ্যটা দেওয়ার জন্য। আমি ডাবলিনের যে অঞ্চলে থাকি আমরা এখানে কয়েকটি পরিবার মিলে আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখানোর জন্য একটি স্কুল করার উদ্যোগ নেই। প্রথমে আমরা পরিকল্পনা করি আমরা একটি সেন্টার ভাড়া করব সপ্তাহে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, এবং সেখানে আমরাই কন্ট্রিবিউট করে পয়সাটা দিয়ে আমরা স্কুলটা চালাবো। কিন্তু এর মধ্যে এই কয়টি পরিবারেরই একজন ভাই বললেন
যে না, এখানে লোকাল লাইব্রেরিতে আমাদের বাসার খুব কাছেই লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, তো সেখানে রুম থাকে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস করার জন্য। তো আমরা প্রথমে সেখানে অ্যাপ্লিকেশন করি, যদি আমরা রুম পাই তাহলে ওখানে আমাদেরকে কোনো পে করতে হবে না। এবং গত জানুয়ারি মাসে কিন্তু আমরা গত গত বছর আমরা অ্যাপ্লাই করে জানুয়ারি ক্রিসমাসের ছুটির পর থেকে কিন্তু আমরা স্কুলটা চালাচ্ছিলাম, কোভিড এর কারণে এখন বন্ধ আছে। এই তথ্যটা আমি এজন্য দিচ্ছি যেন যে এটা কিন্তু একটা ছোট উদ্যোগ, এটা কিন্তু কোনো সংগঠনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। বিভিন্ন শহরে বাংলাদেশিরা আছেন এবং তারা চাইলে তাদের গ্রন্থাগারে যোগাযোগ করে দেখতে পারেন, কারণ অনেকেরই আমি কথা বলি এবং বুঝতে পারি যে আমারও যেহেতু বাচ্চারা এখানে বড় হচ্ছে, আমি আমার নিজের সংস্কৃতি ভাষা তাদেরকে শেখাতে চাই, অনেকে এভাবে চিন্তা করেন। তো বিভিন্ন শহরে যারা আছেন তারা এই ধরনের উদ্যোগ নিতে পারেন, যারা হয়তো প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি পদ্ধতিতে আগানো যেতে পারে, এটা একটা বিষয়। তো ব্যক্তিগত উদ্যোগ থেকে অনেক কিছু নেওয়া যায়, তবে অবশ্যই সংগঠনের তো প্রয়োজন আছে। কিন্তু আবাই তো হচ্ছে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, তার মানে কি এখানে আরো ছোট ছোট সংগঠন সংগঠন রয়েছে বা বিভিন্ন শহরে বিভিন্ন সংগঠন রয়েছে? হ্যাঁ, বিভিন্ন শহর ভিত্তিক, হ্যাঁ শহর ভিত্তিক সংগঠন অবশ্যই আছে, যেমন আপনার কর্ক, গলওয়ে, লিমরিক, সব জায়গায়, কিলারনি, সব জায়গায় সংগঠন আছে। কিন্তু আবাইটা অ্যাকচুয়ালি দেখেন, সারা ইউরোপ যদি আপনি দেখেন, একটা দেশ, পুরো দেশ মিলে একটা সংগঠন, কিন্তু এটা খুবই গর্ব করার মতো একটা বিষয় কিন্তু আমাদের আয়ারল্যান্ডের জন্য। আপনি পৃথিবীতে অন্য যে কোনো জায়গায় যাবেন, সারা দেশব্যাপী একটা সংগঠনের, একটা ছাতার নিচে একটা বাংলাদেশি সংগঠন থাকা, এটা এটা কিন্তু আপনি কোথাও নজির পাবেন না। সেই হিসাবে কিন্তু এটা খুবই একটা পজিটিভ দিক। এবং এই জন্য আমি আবারও বলবো, যারা বাংলাদেশে আছেন আপনারা ভোটার রেজিস্ট্রেশন করবেন আপনাদের ফোনে অনলাইনের মাধ্যমে, এবং আমি দ্বারা আহ্বান জানাবো আপনাদেরকে, আপনারা আসেন, ভোটার রেজিস্ট্রেশন করেন। এবং পাশাপাশি দেখেন আপনার যেই আপনার আপনি যে যেই যেই উদ্যোগটা আপনি লাইব্রেরি রুমে এবং বাংলা শেখানোর জন্য যে উদ্যোগটা নিয়েছেন, আপনি বলছেন ছোট, কিন্তু এটা আসলে ছোট উদ্যোগ না, এটা কিন্তু একটা হিউজ একটা স্টেপ আপনারা নিয়েছেন, এবং আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা এটার সাথে জড়িত, হ্যাঁ যারা এটা এটার সাথে আপনারা যারা জড়িত তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন। এবং শুধু ইমন ভাই এবং আমি দুজনেই কিন্তু আসলে হচ্ছে আমরা হয়তো বা আবার অন্য অনুষ্ঠানে আপনাদেরকে পাবো, আপনার আপনার সাথে কথা শেষ করতে হচ্ছে আজাদ তালুকদার। যাওয়ার আগে আমি একটা সেকেন্ড বলবো, আমি এবং ইমন ভাই যদিও দুজন দুই কান্ট্রির আছি, আমাদের কিন্তু এমন একটা অবস্থান আছে, আমরা ডাবলিন, আয়ারল্যান্ড সব জায়গায়, ইমন ভাইও পারবেন, আমরাও পারবো ইনশাল্লাহ। কারো যদি সামাজিক কোনো কাজে, বাংলাদেশিদের কোনো কাজে প্রয়োজন লাগে, আমরা যে কোনো জায়গা, যে কোনো এলাকা থেকে সাহায্য করতে পারবো। আমিও মনে করি যদিও আপনারা দুই দল থেকে প্রতিনিধিত্ব করতে চাই, যাওয়ার আগে শরীফা আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। যদিও আপনারা, আমি বলতে চাই যদিও আপনারা দুই দলকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু কমিউনিটির বিষয়ে নিশ্চয়ই সেখানে এই বিষয়গুলো কোনো ভূমিকা রাখবে না আপনারা। এবং আমাদের জন্য আরো বেশি সুবিধা আছে, আপনারা দুই দলের মধ্যে আছেন এবং আয়ারল্যান্ডে এখন জোট সরকার চলছে এবং দুই দলেরই থেকেই আমাদের প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী রয়েছেন, তো দুজনেরই অনেক সুযোগ আছে আমাদের জন্য কাজ করার, আমরা বুঝতেই পারছি। জি, কাজী মোস্তাক আহমেদ, শেষ করার আগে আপনার কাছে আসছি দুই মিনিটের জন্য। আমি আমি যেটা বলছিলাম যে বৃহত্তর কোনো কিছুর জন্য কমিউনিটির সংগঠনটা খুব প্রয়োজন, কিন্তু ছোট ছোট ব্যাপারে কিন্তু যে কেউ, সে বাংলাদেশি হোক বা ইন্ডিয়ান হোক বা অন্য কমিউনিটির হোক, সে কিন্তু যে কোনো কাউন্সিলে যোগাযোগ করলে সেখানে কমিউনিটি ফান্ড থাকে বিভিন্ন ধরনের। আমি যেমন লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের একটা কমিটি, তাতে প্রতিনিধিত্ব করি, সাইকাপ বলে একটা আছে, এরকম ছোট ছোট অনেক অঙ্গ সংগঠন আছে যেখানে অনেক ধরনের ফান্ড দেওয়া হয়। এরকম যদি কোনো বাঙালি ভাই বা বোন যদি কাউন্সিলে যোগাযোগ করে, আমি যেটা বলতে চাই যে এই এই তথ্যগুলো হয়তো অনেকে জানেন না, তো আপনারা যখন যেহেতু এখন প্রতিনিধি হিসেবে আছেন আমাদের, আপনারা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা বাংলাদেশের যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর মাধ্যমে কিন্তু শুধু আপনার এলাকায় নয়, আমাদের কমিউনিটির স্বার্থে এবং সকল অধিবাসী কমিউনিটির
সাথে আপনারা যদি সেই তথ্যগুলো দিয়ে সহায়তা করেন, তাহলে হয়তো বা আরো বেশি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই সমাজের সাথে অন্তর্ভুক্ত করতে পারবো। এবং আমরা আপনাদের সাথে আজকে আলোচনায় কিন্তু যেটা যে বিষয়টি উঠে আসলো, বাংলাদেশ কিন্তু আমাদের সাথেই থাকবে, আমরা যেখানেই যাই না কেন। তবে আমরা যে 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 দেশেই রয়েছি অধিবাসী হিসেবে, সে দেশেই কিন্তু বেড়ে উঠছে আমাদের পরবর্তী প্রজন্ম, এবং সেই জায়গাটাতে আমরা কতটা সম্পৃক্ত হতে পারবো, কতটা আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করবো, সেটার উপরেই কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে সেটা নির্ভর করছে। এবং আপনারা সেখানে সহায়তা করতে পারবেন, এটা কমিউনিটির জন্য কিন্তু অনেক বড় একটি সুবিধা এবং সুখবর যদি আমরা বলি আর কি। আজকে শেষ করতে হচ্ছে, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও খুব শিগগিরই আশা করি দেখা হবে চ্যানেল লাইটিং এর পর্দায়। আল্লাহ হাফেজ।